আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারে এরকম একটি ফোল্ডার তৈরি করতে পারেন, ফোল্ডার কিভাবে ডিলিট করবেন, কিভাবে ফোল্ডারের আইকন চেঞ্জ করবেন, ফোল্ডারের ভিতরে আবার কিভাবে ফোল্ডার তৈরি করবেন এবং এই আইকনগুলো কিভাবে ছোট বড় করবেন, ফোল্ডারের ভিতরে কিভাবে কোনো ভিডিও অথবা ফাইল নিয়ে আসবেন, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন শুরু করা যাক। প্রথমে ফোল্ডার তৈরি করার জন্য আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউতে যাবেন। নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করবেন। দেখেন এখানে আমার একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখানে আপনি আপনার ইচ্ছামতো ফোল্ডারের নাম দিতে পারেন। এখানে আমি আপনাদের বোঝানোর জন্য একটা নাম দিচ্ছি। দেখেন এখানে ওয়েব ডিজাইন নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি ফোল্ডারের নাম চেঞ্জ করবো। এটি কীভাবে করবো? মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে রিনেম নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে নামটি মার্ক হয়ে আছে। এভাবে আপনি আপনার ফোল্ডারের নাম চেঞ্জ করবেন। এখন দেখাবো কীভাবে ফোল্ডারটি ওপেন করবেন। ফোল্ডারটি দুইভাবে ওপেন করা যায়। প্রথম স্টেপ হলো ফোল্ডারটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেনে যাবেন। দেখেন ফোল্ডারটি ওপেন হয়ে গেছে। সেকেন্ড স্টেপ হলো ফোল্ডারে ডাবল ক্লিক করবেন। এখন দেখাবো ফোল্ডারের ভিতরে আপনি কীভাবে একটি ফোল্ডার তৈরি করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউতে যাবেন। নিউতে গিয়ে ফোল্ডার, এখানে আপনি আপনার ইচ্ছামতো ফোল্ডারে নাম দিতে পারবেন। আমি এখানে পিকচার নামে একটি ফোল্ডার তৈরি করলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোল্ডারের আইকনগুলো ছোট বড় করবেন। তার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে ভিউতে এখানে আপনি আপনার ইচ্ছা মতো ফোল্ডারের সাইজ দিতে পারবেন। এখানে দেখেন এক্সট্রা লার্জ আইকন, এটাতে ক্লিক করলে আইকনগুলো বড় হয়ে যাবে। লার্জ আইকনে দিলে এক্সট্রা আইকনের থেকে একটু ছোট হবে, মিডিয়ামে দিলে আর একটু ছোট হবে, স্মলে দিলে একদম ছোট হয়ে যাবে। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো ফোল্ডারের আইকনে সাইজ ছোট বড় রাখতে পারেন। এখানে লিস্ট দিলে লিস্ট আকারে দেখাবে, ডিটেলস দিলে আপনার ডিটেলস সহ দেখাবে, ডেট, টাইপ, সাইজ এগুলো সব ডিটেলসে দেখাবে। এভাবে আপনি আপনার পছন্দ মতো আইকনের সাইজ দিয়ে রাখবেন। এখন আমি চাচ্ছি যে ফোল্ডারের আইকনগুলো চেঞ্জ করতে। কিভাবে করে ফোল্ডার আইকন চেঞ্জ করার জন্য ফোল্ডারের সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন, করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর এখানে কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করে একদম নিচে দেখেন চেঞ্জ আইকন, এখানে যাবেন। এখানে গিয়ে এখানে যত আইকনগুলো দেখতে পারছেন এখান থেকে আপনি যে কোনো একটা আইকন পছন্দ মতো সিলেক্ট করে দেবেন। আমি চাচ্ছি যে এই আইকনটা ফোল্ডারে থাকবে, এটি সিলেক্ট করে ওকে অ্যাপ্লাই, ওকে। দেখেন ফোল্ডারের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি আপনার ফোল্ডারের আইকন চেঞ্জ করবেন। এখন আমি দেখাবো কীভাবে একটি ফোল্ডার ডিলিট করবেন। ফোল্ডার ডিলিট করার জন্য আমি আরেকটা ফোল্ডার তৈরি করে দিচ্ছি। নিউতে ফোল্ডার, মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলিট অপশনটিতে ক্লিক করবেন। দেখেন ফোল্ডারটি ডিলিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ফোল্ডারে কোনো ভিডিও অথবা ইমেজ অথবা কোনো কিছু ফাইল আপনি ফোল্ডারে রাখবেন। যেমন অন্য একটি ফোল্ডারে আমার ইমেজ আছে, যেমন এই ফোল্ডারটা আমি ওই আমার তৈরি করা ফোল্ডারে রাখতে যাচ্ছি। তা কীভাবে রাখবো? এখানে ক্লিক করে এখানে কপি করে রাখতে পারেন অথবা কাট করে রাখতে পারেন। কপি করে রাখলে এখানে একটা ফোল্ডার থাকবে, আমার ওইখানে গিয়ে আরেকটা ফোল্ডার কপি হবে। যেমন পিকচারের ভিতরে আমি রাখতে চাচ্ছি, এখানে গিয়ে পেস্ট করে দেবেন। এখানে ফোল্ডারটা এখানে শো করছে।
ওই ফোল্ডারে যা যা আছে এখানে তাই সব চলে আসছে। আর যদি কাট করে নিয়ে আসেন তাহলে এখান থেকে কাট হয়ে ওইখানে গিয়ে পেস্ট হবে, অর্থাৎ ওই ফোল্ডারটা এই ফোল্ডারে থাকবে কিন্তু এখান থেকে মুছে যাবে। ফোল্ডারে কোনো ভিডিও রাখার জন্য আমি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, যেমন ভিডিও। আমি চাচ্ছি যে এই ফোল্ডারে শুধু আমার ভিডিওগুলো রাখবো, আমার এই ফোল্ডারে কিছু ভিডিও আছে আমি এই ফোল্ডারে রাখবো। এবার এই ভিডিওটা রাখলে তাহলে এই ভিডিওটা কপি করে আমি এই ফোল্ডারে পেস্ট করে দেব। কপি পেস্টের কিবোর্ড শর্টকাট হলো কপির জন্য কন্ট্রোল সি আর পেস্টের জন্য কন্ট্রোল ভি। দেখেন ওই ভিডিওটা এখানে চলে আসছে। এভাবে আপনি আপনার কম্পিউটারে ফোল্ডারে যে কোনো কিছু নিয়ে আসতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।